2021কে সামনে রেখে ঘর গুছোতে শুরু করলো বিজেপির আইটি সেল। সোমবার পুরুলিয়ার শ্যাম ধর্মশালায় আইটি সেলের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন মণ্ডল থেকে এই সম্মেলনে অংশগ্রহণ করেন বিভাগের দায়িত্বপ্রাপ্তরা। জানা গেছে, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাথে কার্যত সাইবার যুদ্ধ শুরু করবে বিজেপি। পুরুলিয়া জেলায় যুব সমাজের মধ্যে বিপুলভাবে বাড়ছে ইন্টারনেটের ব্যবহার। স্মার্টফোনে অভ্যস্ত হয়ে পড়ছে জেলার সব প্রান্তের যুবকরা। বিপুল পরিমাণে ভোটারদের কাছে টানতে ইন্টারনেটকে হাতিয়ার করতে চায় পদ্মশিবির। জেলা সম্মেলনে সোশ্যাল মিডিয়াকে কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করা হয়। তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে নানা ক্লিপিংস কীভাবে ভাইরাল করা যায় তা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনেও বিজেপি জঙ্গলমহলে সোশ্যাল মিডিয়াতে উল্লেখযোগ্য প্রচার চালায়। নিজেদের পক্ষে জনমত সংগ্রহে তারা সফলভাবে কাজে লাগায় এই মিডিয়াকে। এর ফলে সমগ্র জঙ্গলমহল জুড়ে বিপুল সাফল্য পায় গেরুয়া শিবির। আইটি সেলের সাফল্য তুলে ধরতে এবারই প্রথম জেলা সম্মেলন করা হলো পুরুলিয়ায়। এ প্রসঙ্গে বিজেপির আইটি সেলের আহ্বায়ক প্রদীপ মাহাতো বলেন, 2017 সালে ভারতীয় জনতা পার্টি প্রথম মিডিয়া সেল তৈরি করে। এর কাজ হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং তার সঙ্গে যে সংবাদ মাধ্যম আছে তাদেরকে বিভিন্ন খবরাখবর তথ্য দেওয়ার জন্য আমাদের এইটা তৈরি হয়েছে। তো আমরা আজকে এই সম্মেলনের মাধ্যমে আমরা মণ্ডল স্তর পর্যন্ত, ব্লক স্তর পর্যন্ত আমরা প্রতিনিধি করতে পেরেছি। এটা আমরা বুথ স্তর পর্যন্ত প্রত্যেক গ্রামে গ্রামে বিজেপি ভারতীয় জনতা পার্টির যে সোশ্যাল মিডিয়া কনভেনার আমার প্রত্যেক বুথে বুথে থাকবে। তারা বুথের যে কোনো মানুষের অভাব, অসুবিধার কথা এবং লড়াই আন্দোলনের কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করবে এবং সেই কথা মানুষের কাছে তুলে ধরার জন্য এবং বিভিন্ন সংবাদ মাধ্যম যারা আছেন তাদেরকে তথ্য দেওয়ার জন্য সজাগ, সবসময় সজাগ থাকবে। যার জন্য অটল বিহারী বাজপেয়ী যে 13 জনের সরকার ছিল, আমরা কিন্তু এই মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ভারতীয় জনতা পার্টির মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে 13 দিনের যে অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল তার আগে কংগ্রেসের যে দীর্ঘদিনের সরকার তারা কতটা ঘোটালা করেছিল। ওই 13 দিনের যদি বিজেপি সরকার না হতো, বিজেপি মিডিয়া না হতো, তো আজ যে এত এত ঘোটালা করেছে কংগ্রেস সেটা কিন্তু আমরা জানতে পারতাম না।